লেখা, এত রাতে লুকিয়ে রান্নাঘরে কি করছিস তুই? তোর এত বড় সাহস? আমার বাচ্চাদের জন্য আনা এত দামি বিস্কুট তুই চুরি করে খাচ্ছিস? ভাবির চেঁচামেচিতে চিত্রলেখার হাত থেকে বিস্কুটের বয়ামটা মেঝেতে পড়ে বিকট শব্দে ফেটে যায়। ভাবির দিকে করুণ দৃষ্টিতে তাকায় চিত্রলেখা। এখন তার সাথে কি হবে তা কল্পনা করতেও ভীত হচ্ছে সে। এমনিতেও তার বড় ভাই আজ ব্যবসার কাজে বাইরে গিয়েছে, আজ তো ভাবিকে আটকানোর কেউ নেই। তুই জানিস এই বিস্কুটের দাম কত? আমার ভাই বিদেশ থেকে পাঠিয়েছে এটা আমার বাচ্চাদের জন্য, আর তুই সব নষ্ট করে ফেললি। ভাবি, সরি, আমি ইচ্ছা করে করিনি। সত্যি, আসলে আমি দুপুর থেকে খাওয়ার সময় পাইনি, তাই রান্নাঘরে কিছু খেতে এসেছিলাম। টেবিলের ওপর বিস্কুটের বয়াম ছিল, ভাবলাম ওখান থেকেই কয়েকটা। কি এমন রাজকার্য করেছো সারাদিন? এক রান্না ছাড়া তো কিছুই করো না, বই নিয়ে বসে থাকো। তাও তো তোমার ভাই তোমাকে পালতেছে, অন্য কেউ হলে এমন সৎ বোনেরে মাথায় নিয়ে পালে নাকি? চিত্রলেখা কোনো উত্তর দিতে পারল না। সৎ শব্দটা কানে বাড়ি খাচ্ছে তখন। সামান্য একটা বিস্কুটের জন্য এত কথা শুনতে হয় তা জানলে চিত্রলেখা কোনোভাবেই বয়ামটাতে হাত দিত না। চিত্রলেখার ভাবি অপর্ণার চেঁচামেচিতে তার ছোট ভাবি সাথীও ঘুম ঘুম ভাবে রান্নাঘরে এলো। কি হয়েছে আপা, এত চেঁচামেচি করছে কেন রাতে? বাচ্চারা ঘুমাচ্ছে তো। চেঁচামেচি করবো না তো কি করব? তোর এই ননদ কি করছে জানিস? আমার ভাই বাচ্চাদের জন্য বিদেশ থেকে বিস্কুট পাঠিয়েছে, এই মেয়ে সব নষ্ট করে ফেলল। আমার ভাইকে আমি কিভাবে মুখ দেখাবো বল? আহা আপা, এর জন্য তুমি রাত বিরাতে এভাবে বকছো মেয়েটাকে? বাদ দাও তো, ঘুমোতে যাও। আরে, রাত জাগলে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে তো। অপর্ণা কথা বাড়ালো না, চিত্রলেখার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সাথী লক্ষ্য করলো চিত্রলেখা তখনও রান্নাঘরে মেঝেতে বসে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে ব্যস্ত। লেখা, রেখে দে ওসব, তোর কাল পরীক্ষা, হাত কেটে গেলে সমস্যা হবে। এই তো হয়ে গেছে ভাবি, তুমি বাঁচিয়ে নিলে আজ। তোকে কতবার বললাম খেয়ে পড়তে বস, তোর জন্য আমি খাবার ফ্রিজে রেখেছিলাম। আমি জানি তো তুই খালি পেটে ঘুমাতে পারিস না। ফ্রিজের ভাতে বড় ভাবি পানি দিয়েছে আর তরকারিও ফেলে দিয়েছে। আচ্ছা দাঁড়া, আমার ঘরে ড্রয়ারে ড্রাই কেক আছে, ওইটা খেয়ে নে চল। চিত্রলেখা সাথীর দিকে তাকাতেই তার চোখ ঝাপসা হয়ে আসে। মাকে হারানোর পর সে কারো কাছ থেকে ভালোবাসা পায়নি, একমাত্র কিছু মানুষ ছাড়া। বাবা তো তাকে কেবল নিজের পাপ ভেবে গেছে সবসময়। মা মারা যাওয়ার পর যখন বাবা তাকে বাড়িতে আনে তখন তার বয়স 9, এখন বয়স 20 ছুঁই ছুঁই, অথচ এখনো ভালোবাসার কাঙাল সে। বড় ভাইয়া আর ছোট ভাবি তাকে একটু ভালোবাসে, কানন আপু মাঝে মাঝে ভালোবাসে। চিত্রলেখা আনমনে সব ভাবতে ভাবতে ড্রাই কেক খেতে লাগলো। কাল শেষ পরীক্ষা, অথচ আজ মনটা এমন বিক্ষিপ্ত হলো, কালকের পরীক্ষা কেমন যাবে বুঝতে পারছে না সে। পরীক্ষা কেমন হলো লেখা? মোটামুটি ভাবি, মনে হয় পাস এসে যাবে, তবে নাম্বার ভালো আসবে না। আচ্ছা তুই চিন্তা করিস না, ফাইনালে কভার করে নিবি, তোর জন্য একটা সংবাদ আছে। কি সংবাদ? সংবাদ তো আসে না আমার জন্য। আমার এক ফুপা আছে, তুই হয়তো চিনিস না, বেশ বড় লোক তো। তার ছেলে এবার 9-এ ফাইনাল এক্সামে ডাব্বা মেরেছে, এখন তারা একজন শিক্ষক খুঁজছে। ছেলের বাবার শখ তোদের কলেজেই যেন চান্স হয়। বাঁশবাগানে ছেলেকে পাঠানোর এত শখ কেন? আরে দূর, মজা করিস না তো, আমাকে তোর কথা জিজ্ঞাসা করলো। তুই তো ভালো ছাত্রী, তোর কি আর সময় হবে একটু পড়ানোর? ওরা যথেষ্ট টাকা দিবে বলেছে। সংবাদটা আসলেই সুসংবাদ ভাবি, এখন আমার পড়াশোনার টাকা সংক্রান্ত ঝামেলা খানিকটা কমলো। তোমাকে অনেক থ্যাঙ্কস, তোমার জন্য আজ বিকেলে সেমাই রান্না করবনি। আহা সকত, তোমার বড় ভাবি আমাকে সেমাইয়ের সাথে গিলে খাবে। তিনি দুধ রেখেছেন চুলের দেওয়ার কি জানি বানাতে, খাওয়ার জন্য না। এই ভাবি যত জিনিস চুলে দেয় তাতে আমাদের এক মাসের খাবার হয়ে যেত। কিছু যাও ফ্রেশ হোক, ওরা আজ বিকেলে গাড়ি পাঠাবে, ওরাই নিয়ে যাবে, ওরাই নামিয়ে যাবে, তুমি শুধু ভালো মতো পড়াও। চিত্রলেখা মাথা নাড়তে নাড়তে চলে গেল। সত্যি সে অনেক খুশি, বড় ভাইয়ের কাছ থেকে সবসময় টাকা নিতে তার খানিকটা লজ্জাই লাগে, আর ভাবির কাছে চাইতে গেলে তার কুরুক্ষেত্র বেঁধে যায়।
এসব ভেবে ভেবে কয়েকটা প্রাইভেটও বাদ দিতে হয়েছে তার। এখন বোধ হয় সমস্যাটা মিটল। ভাবতে ভাবতেই সে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিল। খানিকটা ক্লান্ত লাগছে, একটু চা খেলে ভালো হতো, কিন্তু এখন চা বানাতে গেলে বড় ভাবি চেঁচামেচি করবে, বাজখাই গলায় বলে উঠবে, গ্যাসের বিল তোর মা দেয়? সচরাচর এমন গাড়িতে বাবাকে আনা হয়, কিন্তু চিত্রলেখার মাকে দোষারোপ করে অপর্ণা। এমনকি কতবার যে তাকে নাজায়েজ শব্দের সাথে পরিচিত করিয়েছে তা গোনার বাইরে। অথচ চিত্রলেখার মা ছিলেন তার বাবার প্রথম স্ত্রী। এসব অতীতের স্মৃতিগুলো মনে করলেই চিত্রলেখার বুকের ভেতর খা খা করতে থাকে। ঘড়ির কাঁটা চারটি ছুঁই ছুঁই। সরু রাস্তায় এক বিশালাকার গাড়ি এসে সমস্ত জায়গা দখল করে ফেলেছে। আশেপাশের লোকজন বিরক্তি সমেত তাকাচ্ছে সেদিকে। বাচ্চারা গাড়ির চারপাশে ঘুর ঘুর করছে। চিত্রলেখা দ্রুত গতিতে গাড়িতে বসতে গাড়ির হর্ন বাজিয়ে সরে যায়। আশেপাশের লোকজন তখনও ভ্রু কুচকে গাড়িটার দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা পরিক্রমা করে বেড়াচ্ছে কতিপয় অশ্লীলতর কথাবার্তা। চিত্রলেখার চরিত্র সম্বন্ধে তারা এখন নিজেদের সব জানতা ভাবতে শুরু করে ফেলেছে ইতিমধ্যেই। এসে গেছি ম্যাম, নামুন, ভিতরে দরজায় গেলে একজন আপনাকে রুম দেখিয়ে দিবে। ধন্যবাদ। চিত্রলেখা গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেল। বাড়ির সামনে বিশাল বাগান, বাগানে শোভা পাচ্ছে প্রচুর ফল, রঙ্গন ফুলের সংখ্যা বেশি। ধীর পায়ে দরজায় আসতেই একজন যন্ত্রণায় গলায় প্রশ্ন করে বসল তাকে, কাকে চান? না মানে আমি আসলে পড়াতে এসেছি। কাকে পড়াতে? সর্বনাশ। আমি তো ভাবির কাছে ছাত্রের নামও শুনিনি, এখন কি বলবো একে? চিত্রলেখা ভারী মুসিবতে পড়লো। রঙ্গন স্যান উপর আছে যান। আচ্ছা ধন্যবাদ, কিন্তু ঘরটা? উপরে গিয়ে সিঁড়ির ডান পাশের রুমটা। চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলল, বড় বাচ্চা বেঁচে গেছে। সে প্রথম দিনে ছাত্রের নাম না জেনে পড়াতে আসা নিশ্চিত লজ্জাজনক ব্যাপার হয়ে যেত। প্রথম ইমপ্রেশনটাই শেষ হতে চলেছিল। চিত্রলেখা ভাবল ছাত্রের নাম বুঝি রঙ্গন। সে বাড়ির ভেতরটা এক দৃষ্টিতে দেখে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির ডান পাশে রুমটার দরজা হালকা আটকানো। চিত্রলেখা রঙ্গন বলে ডেকে উঠল। রঙ্গন, ভেতরে আসবো আমি? আসুন। দরজা অল্প করে খুলে ভেতরে প্রবেশ করতেই চমকালো চিত্রলেখা। প্রায় 6 ফুটের এক দানবীয় পুরুষকে দেখে সে হতভম্ব হয়ে গেল। একে পড়াতে হবে, কতবার ফেল করলে এখনো 9-এ পড়ে থাকতে পারে? আদু ভাই লাইট নারা, আদু ভাই প্রো ম্যাক্স। রঙ্গন মেয়েটার দিকে তাকিয়ে আছে। মুচকি একটা মেয়ে কিনা তাকে নাম ধরে ডাকে, ভারী সাহস তো। কে আপনি, কি দরকার? আমি আসলে পড়াতে এসেছি। আপনি এখনো 9-এ পড়ে আছেন কেন? হ্যাঁ, আমি? এক্সকিউজ মি, আমার ছোট ভাই অহমকে পড়াতে এসেছেন আপনি? কথাটা শোনা মাত্র চিত্রলেখার মাথা ঘুরে উঠল। মনে মনে বলল, হে ধরণী, দ্বিধা হও। বোকাশোকা দৃষ্টিতে তাকিয়ে দুঃখিত বলে দরজা অতিক্রম করতে বিকট একটা শব্দে মাথা ঘুরে পড়ে গেল চিত্রলেখা। পড়াতে এসে প্রথম দিনেই মাথা ঘুরে আমার বড় ছেলের কোলে ঢলে পড়ল, আর তার কাছে আমি আমার ছোট ছেলেকে পড়াবো? টাকার অভাব নাকি আমার? কিছু টাকা ছুড়লে টিচারের লাইন লেগে যাবে। কথাটা খানিকটা চেঁচিয়েই বলেছেন রঙ্গনের মা আশফিনা আহমেদ। দরজার বাইরে থাকা রঙ্গনের কানেও গেল বাক্যটা। সে চুপচাপ দরজার কাছ থেকে সরে গেল। আড়ি পেতে নিজের বাবা মায়ের কথা শোনার ইচ্ছে তার নেই। তুমি মেয়েটাকে অযথা ভুল বুঝছ। অহম ওর পায়ের কাছে বাজি ফাটিয়েছে, ওর ভয় পাওয়া কি স্বাভাবিক নয়? রঙ্গনের কোলেই পড়তে হল ওর, এ মেয়ে আপনি বাদ দিন। আশফিনা, বেশি কথা বলো না। আমি যখন বলেছি লেখাই অহমকে পড়াবে, তার মানে আমার কথাই শেষ কথা। এর উপর কারো কোনো মতামত আমি শুনতে চাই না। তুমি ওকে সহ্য করতে পারো না, ঠিক আছে? অযথা ওর সাথে খারাপ আচরণ করবে না। আশফিন আহমেদ কিছু না বলেই চলে গেলেন। রঙ্গনের বাবা মাসুর আহমেদ শান্ত স্বভাবের, তাই বোধ হয় এমন রাগচটা স্ত্রী লাভ করেছেন। অবশ্য আশফিনের রাগটা দিব্যি বুঝতে পারছে সে। আশফিনের ভাতিজি সাথীকে লেখার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার ঘোর বিরোধী ছিল সে। এমনকি রাগ করেও সে বিয়েতে যায়নি। তার একটাই সমস্যা যে লেখার বাবা দুইটা বিয়ে করেছে। তার বাড়ির পরিবেশ সাথীর উপযুক্ত নয়, কথাটা ফেলে দেওয়ার মতেও নয়। তবুও সাথী লেখার ভাই অনেককে ভালোবেসেছিল। তাদের ভালোবাসার কারণেই পরবর্তীতে দুই পরিবার রাজি হয় বিয়েতে। এই বিয়ের সূত্র ধরে আশফিনা এবং সাথীর বাবার সম্পর্ক প্রায় শেষ কিনারায় বললেই চলে। মাসরুর সাহেব এসব চিন্তাভাবনা রেখে অহমের ঘরের দিকে এগোলেন। এতক্ষণে নিশ্চিত লেখার জ্ঞান ফিরেছে।
চিত্রলেখার জ্ঞান ফিরতে অনুভব করলো সে বেশ নরম বিছানায় হেলান দিয়ে আছে। চরচলতি উঠে পড়তেই সামনে ভ্রু কুচকে বসে থাকা ছেলেটা মুখ বিকৃত করল। আপনি এত ভীতু, একটা বাজি ফাটাতে এত ভয় পেলেন কেন? আপনার এই ভয় পাওয়ার জন্য কত বকা খেয়েছি জানেন? রঙ্গন ভাইয়া কত বকলো, আব্বু বকলো। আচ্ছা ছাড়ুন, আপনি আমাকে পড়াবেন, নাম কি আপনার? চিত্রলেখা। হে মা, আপনি তোতলা? না। আচ্ছা, আমি অনেক দুঃখিত, এখন থেকে আমি একদম ভদ্র বাচ্চার মতো পড়বো, কোনো দুষ্টুমি করবো না, প্রমিস। চিত্রলেখা ঠক গেল, কোনো বিচ্ছুকে পড়াতে এসেছে, কোন বিচ্ছুকে পড়াতে এসেছে সে। একবার মনে হলো মানা করে দেবে, কিন্তু তাতে ছোট ভাবে মন খারাপ করবে, তাছাড়া টাকাও তো দরকার। এসব ভাবতে ভাবতে মাসুর আহমেদ অহমের ঘরে ঢুকলেন। চিত্রলেখা ততক্ষণে বিছানা থেকে উঠে সামনের চেয়ারে বসেছে, অহম বসেছে তার মুখোমুখি। মাসুর আহমেদ আসতেই চিত্রলেখা দাঁড়িয়ে পড়ল। আরে বসো মা, দাঁড়িয়েছো কেন? আমি শুধু একটু কথা বলতে এসেছি। আসলে আমার এই ছেলেটা এতটাই পাদর যে বলার মতো না, এখন তোমার উপরই ওর দায়িত্ব। যেভাবে পারো এই গাধাটাকে কিছু শেখাও, অনেক টিচারই রেখেছি ওর জন্য, লাভ তো হয়নি। দেখো তুমি যদি আমার দেওয়া দায়িত্ব পালন করতে পারো। আমি চেষ্টা করব আঙ্কেল। আচ্ছা তুমি ওর সাথে কথা বলে নাও, নিচে গাড়ি আছে, তোমাকে রেখে আসবে। ধন্যবাদ আঙ্কেল। মাসুর আহমেদ কথা বাড়ালেন না, তিনি চলে যেতে চিত্রলেখার মুখে আবারও মলিন রেখা দৃশ্যমান হলো। অহম ছেলেটা সত্যি দুষ্ট। প্রথমত তার বড় ভাইয়ের সাথে একটা ভুল বোঝাবুঝি হলো, তারপর আবার তার ছোট ভাই এমন দুষ্টুমি করলো। চিত্রলেখার মন সায় দিচ্ছে না এখানে থাকতে, এমনিতেও সে একটু অন্তর্মুখী স্বভাবের, তার উপর আজকের ঘটনার পর রঙ্গনের মুখোমুখি হওয়া তার জন্য কঠিন। ম্যাম আপনি কি ভাবছেন? কিছু না, তোমার সমস্যা কোন সাবজেক্টে? রসায়ন ছাড়া আমার কোনো সমস্যাই নেই, আমি সব সাবজেক্টই ভালো করছি, কিন্তু রসায়ন স্যার মোটেও ভালো পড়াই না। আমি সব সাবজেক্টই ভালো করছি, কিন্তু রসায়ন স্যার মোটেও ভালো পড়াই না। তার উপর ওনার মেয়ের সাথে আমার আধা কাজ করার সম্পর্ক, তো তাই ফেল করে দিয়েছে ইচ্ছে করে। ওনার মেয়ের সাথে তোমার কিসের শত্রুতা? আর বলবেন না ম্যাম, আমার গার্লফ্রেন্ড আছে, তাও ছেঁচার মতো আমার পিছনে পড়ে থাকে। আমি তো লয়্যাল, তাও কেমন কেমন করে। একদিন থাপ্পড় দিয়েছিলাম, সেটাই বাবাকে শুনিয়ে আমাকে ভিলেন বানিয়ে ফেলেছে। ইয়াল্লাহ খোদা, এইটুকু ছেলের গার্লফ্রেন্ড? এই তোমাদের জেনারেশন এত ফাস্ট কেন? 5G যুগে এসে স্লো হলে চলে ম্যাম? চিত্রলেখা চুপ হয়ে গেল। কোন ধাতুতে গড়া এ ছেলে! একদিনের পরিচয়ে নিজের কীর্তিকলাপ সব কি সগৌরবে বাঁধতে দিচ্ছে! এমনকি ঠোঁট কাটা ছেলে সে কোশ্মিন কালেও দেখেনি। আচ্ছা বই বের করো। ম্যাম একটা জিনিস বোঝেন তো, নিউক্লিয়াস নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে উচ্চ শক্তিস্তর বা নিম্ন শক্তিস্তরে কীভাবে যায়? এই প্রশ্ন পরীক্ষা এসেছিল, আমি উত্তর দিয়েছি ইলেকট্রনের ইচ্ছা, জিরো দিয়েছে আমাকে। ঠিকই করেছে। দেখো মনে করো তুমি ইলেকট্রন, এখন তোমার ক্ষুধা লেগেছে, তুমি খাবার খেয়ে মোটা হবে নাকি শুকিয়ে যাবে? যা ম্যাম, খাবার খেয়ে আবার কেউ শুকায় নাকি? ইলেকট্রনও তেমন শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তরে যায়। তুমি যেমন খাবার খেয়ে মোটা হও, তারপর ধরো বেশি খেয়ে ফেললে তো আবার হাঁটাহাঁটি করে খাবার হজম করো, তাই না? বুঝেছি ম্যাম, ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসবে। আরে এটা তো সহজ, আমি অযথাই কনফিউজ ছিলাম এতদিন। রসায়ন ততটাও কঠিন না যতটা তুমি ভাবো। আচ্ছা আজ বেশি কিছু পড়াবো না, প্রথম দিন তো, তুমি বরং নিজের সমস্যাগুলো গুছিয়ে রাখো, আমি পরবর্তী দিন থেকে সলভ করব। আচ্ছা তবে আমি আসি আজ। ম্যাম একটা কথা বলি। বলো। আপনার কলেজের চান্স না হলে কি আমার জীবন শেষ হয়ে যাবে? চিত্রলেখা কি উত্তর দিবে বুঝতে পারলো না। বাচ্চাটার মাথা ঠুকিয়ে দেওয়া হয়েছে কলেজ না হলে তোমার জীবন শেষ। কি অদ্ভুত মোহময় জগতে বাস করছে মানুষ! চিত্রলেখা অহমের মাথায় হাত রাখলো। আমার কলেজের চান্স না পেলে তোমার জীবন এখনকার মতোই চলবে। সত্যি? হ্যাঁ, তবে তোমার বুঝতে হবে তোমার জীবনে তুমি কি করতে চাও। চিত্রলেখার জটিল কথাটা বোধ হয় অহমের মাথায় ঠুকলো না, তবু সে মুচকি হাসলো। চিত্রলেখা হাসি মুখে বিদায় জানিয়ে নিচে নামতে সকালের লোকটার সাথে দেখা হলো। চিত্রলেখার মনে খানিকটা চাপা রাগ আছে লোকটার প্রতি। লোকটা তো বলতে পারত রঙ্গন এ বাসার বড় ছেলে, তার ইজ্জতের তো ফালুদা হতো না। চিত্রলেখাকে দেখে লোকটা এগিয়ে এলো। ম্যাম আপনার জন্য বাইরে গাড়ি রাখা আছে, সাদা যে গাড়িটা ওইটাতে বসেন। জি আচ্ছা।
চিত্রলেখা বের হয়ে আরেক বিপদে পড়ল। সামনে দুইটা সাদা গাড়ি, কোনটাতে উঠতে হবে বুঝতে পারল না। একটা গাড়ির ড্রাইভিং সিট ফাঁকা, অপর গাড়িতে ড্রাইভিং সিটে সাদা সাদা পোশাক পরা একজনকে দেখা যাচ্ছে। চিত্রলেখা বুঝতে পারল এটাই তার জন্য রাখা হয়েছে। সন্ধে হয়ে এসেছে, চিত্রলেখা ঝটপট গাড়িতে বসে বলে উঠল, ড্রাইভার আঙ্কেল তাড়াতাড়ি চলুন, সন্ধ্যা হয়ে আসছে। বলেই সে সিট বেল্ট লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। সিট বেল্ট লাগানো শেষ করে সামনে তাকাতে দেখল রঙ্গন গম্ভীর ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। সকালে রঙ্গন, এখন আঙ্কেল, চশমা বোধ হয় ঠিকঠাক মতো কাজ করছে না আপনার, দ্রুত ডাক্তার দেখান। আপনি, আমি দুঃখিত, আসলে ওই আঙ্কেল বলল সাদা গাড়ি, এখানে দুইটাই সাদা গাড়ি, আমি বুঝতেই পারি না। আরে শান্ত হন, আমি ড্রপ করে আসছি, অ্যাড্রেস বলুন। না না না, তার দরকার নেই। এটা আপনার আঙ্কেল বলার শাস্তি, ইউ ক্যান্ট ডিনাই। এরই মধ্যে ড্রাইভারকে আসতে দেখে চটজলদি সরি বলে গাড়ি থেকে বেরিয়ে গেল চিত্রলেখা। রঙ্গন বিস্মিত হয়ে সেদিকে তাকিয়ে রইল। অদ্ভুত তো মেয়েটা, রঙ্গন কি তাকে রেখে আসতে পারতো না? চিত্রলেখা যে রঙ্গনের গাড়িতে গিয়ে বসেছিল তা নিজের ঘরের বারান্দা থেকে স্পষ্ট দেখলেন আশফিন আহমেদ। পরবর্তীতে চিত্রলেখার নেমে যাওয়া তাকে ততটা প্রভাবিত করল না। চিত্রলেখার জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে তা মনে মনে স্থির করে ফেলেছেন তিনি। কোথা থেকে এই ভরা সন্ধ্যায় আসছে মহারানী, তাও আবার এত বড় গাড়িতে? কি করতে গিয়েছিলি তুই? সমস্ত পাড়ার লোক আমাদের বাড়ির দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। বলতে বলতেই চিত্রলেখাকে মারার জন্য হাত তুললেন অপর্ণা। চিত্রলেখা ভয়ে পিছু সরল। ভাবি, আমি তো পড়াতে গিয়েছিলাম, ছোট ভাবিকে বলে গিয়েছিলাম। ছোট ভাবিকে বলে গিয়েছিস মানে? খাস আমার স্বামীর টাকা আর আলগাপিরিত করো ছোট ভাবির সাথে, থাপ্পড় চেনো? আমার অনুমতি নিয়েছিস তুই? তো সাহস কি করে হলো আমায় না জানিয়ে এসব করার? ভাবি, আমি আসলে। চিত্রলেখা নিশ্চুপ হয়ে গেল। অপর্ণা নিজের রাগ ঝাড়ুক, সেটাই ভালো, বেশি কথা বলতে গেলে নিশ্চিত মা তুলে গালি দিবে, তার চেয়ে তাকে অপমান করুক। অপর্ণা কিছু বলার আগেই সাথী এলো সেখানে, চোখের ইশারায় চিত্রলেখাকে সরতে বলল। ভীত চিত্রলেখা নড়ার সাহস পাচ্ছিল না, তবুও সাথীর আশ্বস্ত করাতে চুপচাপ সরে গেল। সাথী অপর্ণার পাশে গিয়ে দাঁড়ালো। আরে আপা, কি করছো, কি এত বোকামি করলে চলে? কি বলতে চাচ্ছিস তুই? দেখো, ও একটা বড় লোক বাড়িতে পড়াতে দেয়, সেখানে সব বড় লোকদের উঠা বসা, তাছাড়া চিত্রলেখার বয়স কম, দেখতে শুনতে খারাপ না, কারো যদি ভুলেও পছন্দ হয় তাহলে ওর বিয়ে নিয়ে আমাদের ভাবতে হবে না। আরে বাহ, তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস রে। একটা বড় লোক বুড়ো জুটিয়ে ফেললে সে টাকা আমরাও আয়েস করতে পারবো। এর বাপ তো দুই বউ রেখে সব টাকা ধ্বংস করে চলে গেছে, এখন ওর থেকে উসুল করা যাবে। হ্যাঁ, সেই জন্যই তো ওর সাথে এবার ভালো আচরণ করো, এখন ওকে একটু ভালো পোশাক আশাক পরাও, পরে তো আমাদেরই লাভ। ঠিক বলেছিস, তোর বুদ্ধি আমার পছন্দ হয়েছে, কাল তোকে চটপটি খাওয়াবো। সাথী মুচকি হাসলো। ভালো মানুষদের সাথে ভালো কথাই এবং খারাপ মানুষদের সাথে কুমতলব বাতলে দিয়ে আটকাতে হয়। এ কুমতলব যখন অপর্ণার মাথায় ঢুকেছে তখন নিজের স্বার্থেই সে চিত্রলেখার সাথে ভালো ব্যবহার করবে। আচ্ছা ভাবি, থাকো, আমি লেখাকে খাবার দিয়ে আসি। আরে দাঁড়া, আমি যাচ্ছি। কি তরকারি রেঁধেছিস? ভালো পটলের ঝোল। লেখা তো ঝোল তেমন পছন্দ করে না, ওর জন্য একটা ডিম ভেজে দে। সাথী মনে মনে হাসলো। মানুষটা আসলে অদ্ভুত, যে এতদিন চিত্রলেখার খাওয়ার খোঁজ নিজে রাখেনি আজ সেই মানুষটি চিত্রলেখার পছন্দ অপছন্দের কদর করছে। সাথী মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলো। অপর্ণা তখন সেখানে দাঁড়িয়ে ভাবছে চিত্রলেখার জন্য কয়েকটা জামা কিনতে হবে। চটজলদি অর্ণবকে কল দিল সে। বার কয়েক রিং হওয়ার পরেও অর্ণব রিসিভ করল না, বিরক্ত হয়ে গজগজ করতে করতে ঘরে ঢুকল সে। চিত্রলেখা হাত মুখ ধুয়ে বেরোতে দেখল রূপসা তার বিছানার উপর বসে আছে। রূপসা হলো চিত্রলেখার ভাতিজি, অপর্ণা এবং অর্ণবের ছোট মেয়ে। রূপসা চিত্রলেখা বলতে পাগল, তাই অপর্ণা চিত্রলেখাকে অনেকটাই অপছন্দ করে। রূপসার বড় ভাই রাদীফ আবার অন্যরকম স্বভাবের, সে শান্ত, কথা খুব কম বলে, পরে ক্লাস থ্রিতে, তবে হাব ভাব দেখলে মনে হবে সে বয়সে যেন সবার বড়। বাচ্চা সুলভ আচরণ নেই তার মধ্যে। চিত্রলেখা বিছানায় বসতেই রূপসা চিত্রলেখার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। এতক্ষণ যেন এই মুহূর্তের অপেক্ষাতেই সে ছিল।
এখন এসছে যে পড়াশুনো নেই, ভাবি দেখলে মার দিবে। আমার পড়া অনেকক্ষণ শেষ, পড়ি ক্লাস টুতে, পড়া শেষ দুই মিনিটে। আরে আরে, রূপ তো কবিতা বলতে শিখে গেছে, রাদিফ এখনো পড়ছে। ভাইয়ার পড়া শেষ হয় কখন? সারাক্ষণই তো বই, সে বই নিয়েই বসে থাকে, আমার সাথে একটু খেলেও না। আহারে সোনা পাখি, চলো আমরা রসকস খেলবো। না না, তুমি গল্প শোনাবে আমাকে। গল্প? আচ্ছা কিসের গল্প শুনতে চাও? রূপসা উত্তর দেওয়ার আগে অপর্ণা খাবারের প্লেট হাতে উপস্থিত হলো। চিত্রলেখা মনে হয় বুধ দেখার মতো চমকালো। অপর্ণা খাবারের প্লেট হাতে নিয়ে তার ঘরে, রূপসার জন্য বোধ হয়। ভাবি তুমি আসতে গেলে কেন, আমি রূপসাকে পাঠিয়ে দিতাম। রূপসা যাও খেয়ে নাও। আরে এটা রূপসার জন্য না, তোর জন্য। ডিম বাজি ভাত এনেছি, খেয়ে নে। চিত্রলেখা এবার আকাশ থেকে পড়ল। তার ভাবিকে কি জিন ভূতে আচর করলো? কেমন কেমন কথা বলছে, তার জন্য কিনা খাবার বেনে এনেছে। চিত্রলেখার চোখ গেল দরজার দিকে, সাথী সেখানে দাঁড়িয়ে মুচকি হাসছে। চিত্রলেখা কিছু বুঝে উঠতে পারছে না। সাথীর ইশারাটা ঠিকঠাক ধরতে না পারলেও অপর্ণার কথা মতো খাবারের প্লেটটা নিয়ে খেতে শুরু করলো। রঙ্গ নিজের ঘরে বসে নিজের বইগুলো নেড়ে চেড়ে দেখছিল। লক্ষ্য করলো অহম বারবার তার ঘরের দিকে এসে ফিরে যাচ্ছে। রঙ্গন ঘরে ডাকলো তাকে। অহম এসে রঙ্গনের বিছানার উপর পা তুলে বসে পড়লো। অশরীরী আত্মার মতো আমার ঘরের বাহিরে ঘুরছিলি কেন? আমার ম্যামটা দেখতে কিন্তু সুন্দর, বলো। তাতে তোর কি? আমার আবার কি, আমি কোলে নিয়েছিলাম নাকি? তুই কিন্তু খুব বেয়াদব হয়ে যাচ্ছিস অহম। সত্য কথার দাম নেই আসলেই। আমি এসেছিলাম তোমাকে একটা খুশির খবর দিতে, আর তুমি অযথাই বকলে। যা বলবো না এখন। কি খুশির খবর বল শুনি। চকলেট দাও আগে। আমি কি দোকানদার যে সারাক্ষণ চকলেট নিয়ে বসে থাকবো? তোমার ব্যাগে সবসময় চকলেট থাকে আমি জানি, দাও চুপচাপ। রঙ্গন অহমের দিকে ভ্রু কুচকে তাকালো। অতঃপর ব্যাগ থেকে চকলেট বের করে অহমের হাতে ধরিয়ে দিল। হ্যাঁ, এখন খুশির খবর হচ্ছে তুমি অতি শীঘ্রই আমার ম্যামের প্রেমে পড়তে চলেছ। চকলেট ফেরত দে। অহম চকলেট নিয়ে দৌড় দিল সেখান থেকে। রঙ্গন আর কিছু বলল না। টিনেজ বয়সে সবার প্রেম কাহিনী এভাবে সাজাতে ভালো লাগে, এসব ততটাই অবাস্তব যতটা রাজপুত্রের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজকন্যাকে উদ্ধার করতে আসা। লেখা, শ্যামবাই তোর জন্য নোট খাতা দিয়ে গেছে আমাকে। ভাইয়া এসছে? জি, চাচা তো ভাই আমার, অথচ আমাকে দেয় না নোট খাতা, তোমাকে কেন দেয় বুঝি না। হুম, আমাদের দুঃখ এক রকম, তাই হয়তো। উনিও এতিম আর আমিও। এসব কথা কেন বলিস? হুম, তোর ভাই তোকে কতটা ভালোবাসে, অথচ তুই নিজেকে সবসময় একা ভাবিস। চিত্রলেখা হাসলো। সোফা তো জানে না একজনের ভালোবাসার আড়ালে কতজনের ক্ষোভ যে সহ্য করতে হয়। অবশ্য এখন তা আকস্মিক কমেছে একদিনেই। আচ্ছা বাদ দে, এত ভাবতে হবে না। ভাইয়া ফরশুদিন চলে যাবে, তুই কি দেখা করতে যাবি? দেখা করার সুযোগ কোথায়? ভাইয়াকে আমার হয়ে শুভকামনা দিস, আর অনেকগুলো ধন্যবাদ। তুই চাইলে দেখা করতে পারিস, আজ বিকেলে পড়ার নাম দিয়ে চলে আয় বাসায়। না, বিকেলে কাজ আছে। ভালো, দুনিয়া সব কাজ তোর, থাক কাজ নিয়ে। চিত্রলেখা আবারও নিরুত্তর বসে রইল। সিয়াম ভাই তাকে যথেষ্ট স্নেহ করেন, তার অসহায়ত্ব বুঝতে চেষ্টা করেন, বোধহয় অনুভবও করতে পারেন অনেকাংশে। তবে চিত্রলেখা তাকে এখনই এড়িয়ে চলে। ভুলবশত তার ভাবির কানে পড়লে সিয়াম ভাইয়ের সম্মানটুকু ভরা বাজারে নিলামে তুলবেন তিনি। কলেজ যথাসময়ে ছুটি দিল। চিত্রলেখা আগে আগে বেরিয়ে পড়ল। শোভার সাথে দেখা হলেই শোভা বরাবরই তাকে বাড়িতে যেতে বলবে। মাথা নিচু করে দ্রুত পায়ে কলেজ গেট অতিক্রম করছিল চিত্রলেখা। আশেপাশের কোনো কিছুতে তার ধ্যান নেই। চিত্রলেখা পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে আটকে উঠল চিত্রলেখা। পিছু ফিরতে দেখতে পেল দুপুরের রোদে ঘর্মাক্ত ক্লান্ত চেহারাটা। চিত্রলেখা এড়িয়ে যাওয়ার দুঃসাহস দেখাতে পারত না, কিন্তু পেছনে ফিরতে সিয়াম ভাইয়ের থেকে কিছুটা দূরেই তার বড় ভাবি কৌতূহলী আঁখি মেলে তারই দিকে তাকিয়ে আছে। ভয়ে আটকে উঠল সে, না জানি কোন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে তার জন্য। চিত্রলেখা করুণ চোখে তাকিয়ে আছে নিজের ভাবির দিকে। পাঁচটা দোকান ঘুরে প্রায় 4,500 টাকার তিনটা ড্রেস আরও নানান জিনিসপত্র কিনেছে অপর্ণা। চিত্রলেখা ভুলেও ভাবেনি এসব কেনাকাটা করতে অপর্ণা তার কলেজের গেটে দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো সিয়াম ভাই এবং তাকে একসাথে দেখে ফেলেনি সে। ঘন্টা দেড়েক ধরে কেনাকাটা করে সব জিনিসপত্র বুঝে মার্কেট থেকে বের হলো অপর্ণা। চিত্রলেখা বোকার মতো তার পিছু পিছু হাঁটছে, পাঁচটা ব্যাগের দুটো তার হাতে, তাও সে নিজে নিয়েছে। অপর্ণা তার প্রতি আকর্ষণ এত ভালো কেন হলো বুঝে উঠতে পারছে না সে।
ভাবি হঠাৎ এত কিছু কেনার কি দরকার ছিল? তোর কাপড়গুলো তো যথেষ্ট পুরনো হয়েছে। তাছাড়া তোর ভাইকে কল করেছিলাম কিন্তু ধরল না। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, তোর জন্য একটা ফোনও কিনতে হবে। কিন্তু ভাবি আমার তো বিকালে পড়াতে যেতে হবে, আর কিছুক্ষণ এখানে থাকলে দেরি হয়ে যাবে। আচ্ছা, তোকে রিক্সায় তুলে দিচ্ছি, তুই এগুলো নিয়ে বাসায় যা। বাসায় পৌঁছে সাথীকে বলবি আমাকে কল করতে। চিত্রলেখা মাথা নাড়ল, এতগুলো জিনিস নিয়ে রিক্সা ছাড়া যাওয়ার উপায় নেই। অপর্ণা রিক্সা ডাকল, চিত্রলেখাকে উঠিয়ে দিয়ে ভাড়াটাও নিজে পরিশোধ করল। চিত্রলেখা অবাক দৃষ্টিতে কেবল এসব পর্যবেক্ষণ করে গেল। তার সাহস কি হচ্ছে এখনো বুঝতে পারছে না সে। সে কি স্বপ্ন দেখছে? রিক্সা থেকে লাফ দিয়ে চেক করবে একবার, অদ্ভুত সব খেয়াল ঘুরঘুর করছে তার মাথায়। একজন মানুষ এরকম তড়িৎ গতিতে কিভাবে পরিবর্তিত হতে পারে? ফোনের জন্য অবশ্য ইচ্ছে করেই মানা করেনি সে। বাড়িতে সবারই ফোন আছে, বড় ভাইয়া ব্যবসার কাজে প্রায়শই বাইরে থাকেন, তাই ভাবির একটা ফোন আছে। ছোট ভাইয়া শহরের বাইরে চাকরি করেন, সপ্তাহে একবার কিংবা মাসে অন্তত দুইবার আসেন। ছোট ভাবির জন্য ফোন আছে কিন্তু চিত্রলেখার নেই। অবশ্য তার লাগেও না, কোনো দরকার পড়লে ছোট ভাবিকে বললেই ফোন পায় সে। কিন্তু বড় ভাবির মাথায় কী চলছে তা বোঝার জন্য চুপচাপ আছে সে। ভাবনা চিন্তার মাঝে দরজার কাছে এসে রিক্সা থামল। ব্যাগগুলো নিয়ে নামার সময় আবারও কিছু মানুষ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে রইল। অন্যের কাজে নাক গলানো ছাড়া এদের মনে হয় আর কোনো কাজ নেই। ভাবি কি হচ্ছে কি বলতো, বড় ভাবি হঠাৎ এত ভালো হলো কি করে? আম খাও, হাঁটে গুনে কি করবা। ধ্যাত, ভাবি কল দিতে বলেছে তোমাকে, গেলাম আমি। সাথী হাসলো, অপর্ণাকে বলা কথা চিত্রলেখার কাছে কোনোভাবেই বলতে পারবে না সে। দেখা যাবে মেয়েটা অস্বস্তিতে পড়ছে। সাথী ভাবনার পসরা বন্ধ করে অপর্ণার নম্বর ডয়াল করলো। হ্যালো আপা, লেখা পৌঁছেছে? তোমার আসতে দেখি দেরি হবে, আমি বাচ্চাদের খাইয়ে দিয়েছি। না, আর আধা ঘন্টার মতো লাগবে। শোন, লেখাকে বলবি একটা নতুন জামা পরতে, গোলাপি রঙের একটা জামা আছে দেখিস, ওটা পরতে বলবি, আর একটু পরিপাটি করে পাঠাস। সে আবার বলা লাগে আপা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। সাথী ফোন রেখে চিত্রলেখার জন্য তরকারি গরম করতে লাগলো। ততক্ষণে মেয়েটা গোসল সেরে নি। হঠাৎ সাথীর জামার কথা মনে হলো, অপর্ণার কথা না শুনলে অযথা চেঁচামেচি করবে। সাথী রান্নাঘর থেকে চিত্রলেখাকে ডাকলো। লেখা, এদিকে আয় তো একটু। বলো, শুনছি। এখানে আসতে পারিস না? আচ্ছা শোন, আপা যে জামাগুলো কিনেছে তার মধ্যে থেকে গোলাপিটা পর আজ। আজকেই পড়তে হবে? পরে এসে চেঁচালে আমার দোষ নাই। আচ্ছা বাবা, বুঝছি। চিত্রলেখার কি করবে, গোলাপি জামাটা নিয়ে গোসলে ঢুকলো। জামাটা সুন্দর, হালকা গোলাপি রঙের গোল জামা, মাঝ বরাবর সাদা একটা লাইন সুন্দরভাবে ডিজাইন করা আর সাদা বর্ডার। চিত্রলেখা মনে করতে পারলো না এত কেনাকাটা তার জন্য তার ভাবি শেষ কবে করেছিল। বরাবরই পোশাক আশাকের জন্য তার বড় ভাইয়ের কাছে যেতে হয়, ভাবির কানে পড়লে বরং ঝামেলা বাঁধে। দীর্ঘশ্বাস ফেলে ঝর্ণা ছেড়ে দিল সে। ভিজতে ভিজতে হঠাৎ খেয়াল হলো সিয়াম ভাইয়ের কথা। বেচারা মানুষটাকে এড়িয়ে ভাবির সাথে চলে গেল সে, কিন্তু কিছু তো করার ছিল না। সিয়াম ভাই কি বুঝবে ব্যাপারটা? একটা ছোটখাটো দুঃখিত আর ধন্যবাদ পাঠানো অতিশয় প্রয়োজনীয় কাজ হয়ে পড়েছে। গোসল শেষে বেরিয়ে আয়নায় নিজেকে দেখল। গোলাপি রঙটা বেশ মানিয়েছে, ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, ক্রমেই পিঠ ভিজে উঠল। চুল ভালো মতো মুছে তোয়ালে মাথা জড়িয়ে রান্নাঘরের দিকে এগোলো সে। খাওয়া দাওয়া শেষ করে উঠতেই অপর্ণা এলো। চিত্রলেখার মাত্র নিজের ঘরে যাওয়ার জন্য উঠেছে, অপর্ণা এসে তার সামনে দাঁড়ালো, ফোনের বক্সটা চিত্রলেখার হাতে ধরিয়ে দিল। চিত্রলেখা ভেবেছিল বাটন ফোন আনবে হয়তো, অথচ তার ভাবি 7,500 টাকা দিয়ে স্মার্টফোন এনেছে। বিগত এক বছরে তার জন্য করা মোট খরচ আজকের একদিনের খরচের চেয়ে কম। এই নে তোর ফোন, টিউশনি শেষ হলে বা কোথাও গেলে কল করবি। এত বড় একটা মেয়ে, কখন কোথায় যাস খোঁজ পাই না, যা রেডি হ। আচ্ছা ভাবি, কিন্তু এত দামি ফোনের তোর ভাবতে হবে না সেটা, যা রেডি হ। চিত্রলেখার বাক্য ব্যয় না করে চুপচাপ ফোনটা নিয়ে নিজের ঘরে ঢুকল। ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলল, বড় ভাবি যেভাবে তার পেছনে পড়ে আছে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলার জন্যই। চুল খোপা করে মাত্র ক্লিপ আটকাতে নিয়েছে, অমনি আবারও দেবদূতের মতো হাজির বড় ভাবি। এই এই চুল বাঁধছিস কেন?
হিজাব পরবো তো ভাবি, চুল খোলা রেখে তো পরা যাবে না। একদম হিজাব টিজাব পরার দরকার নেই, কি সুন্দর চুল, চুল খোলা রেখে যা, সুন্দর লাগবে। কিন্তু ভাবি, ওখানে আমি পড়াতে যাই, সেখানে খোলা চুলে যাওয়াটা, আমি যা বলছি তার উপর একটা কথাও না। চিত্রলেখা ভারী মুসিবতে পড়ল, এ কেমন জোর জবরদস্তি! পরক্ষণে তার মাথায় বুদ্ধি আসলো, ভাবির সাথে তর্ক না করে সে সম্মতি জানালো। অপর্ণা খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চিত্রলেখা চট চলতি হিজাব এবং পিনগুলো নিজের ব্যাগে রেখে দিল, গাড়িতে বসে এসব পরে নিবে দ্রুত, আবার আসার সময় খুলে রাখবে। অহমদের বাড়িতে খোলা চলে গেলে বিষয়টা কতটা অস্বস্তিকর হতে পারে তা সে নিজেও আন্দাজ করতে পারছে। এখনও গাড়ি আসেনি, এই ভেবে নতুন ফোনটা অন করলো সে। ভাবি নিজেই সিম কিনেছে এবং নিজ দায়িত্বে পরিবারের সদস্যদের নম্বর সেভও করেছে। চিত্রলেখার সুভার নম্বর মনে ছিল, সেটাও সেভ করলো সে। সুভাকে কি একবার কল করবে? না থাক, অযথা আবার সিয়াম ভাইয়ের আলাপ শুরু হতে পারে। সুভা আসলে একটা বাচ্চা স্বভাবের মেয়ে, সিয়াম ভাইকে নিয়ে আলোচনা করতে তার অস্বস্তি হয় না, কিন্তু চিত্রলেখার হয়। একটা মানুষ নিঃস্বার্থভাবে সবসময় তাকে সাহায্য করে, এটা ভেবেই সে লজ্জায় পড়ে যায়। গাড়ির হর্নের শব্দে ধ্যান ভাঙলো তার, ফোনটাও ব্যাগে রেখে ব্যাগটা নিয়ে বাইরে বেরোলো। বড় ভাবি দরজার কাছে দাঁড়িয়েছিল, চিত্রলেখা কিছু বলার আগেই তাদের গাছের জবা ফুল তার কানে গুঁজে দিল, অতঃপর তাকে ঠেলে গাড়িতে তুলে দিল। অদ্ভুত তো, এই মহিলা কি তাকে জোকার বানিয়ে ছাড়বে? গাড়ি স্টার্ট দিতে চিত্রলেখা চট জলদি জবা ফুলটা খুলে পাশের সিটে রাখলো, চুলগুলো খোপা করে হিজাব বাঁধতে শুরু করলো। অভ্যেস থাকাতে আয়নার প্রয়োজন পড়ল না, তবে গাড়ি জোরে চালানোর ফলে খানিকটা অসুবিধা হচ্ছিল তার। হিজাব বাঁধতে বাঁধতে সে বলে উঠল, আঙ্কেল গাড়িটা একটু ধীরে চালান। গাড়ি ব্রেক করে সামনে থেকে ঠোঁটে হাসি ঝুলিয়ে পেছনে ফিরল রঙ্গন। চিত্রলেখার হাত থেকে পিন নিচে পড়ে গেল। কি অদ্ভুত ম্যাম, আপনার চোখের সমস্যা তো মারাত্মক, এখনো ডাক্তার দেখাননি যে? আপনি কেন? আমার বাবার গাড়ি আমি চালাতে পারি না। না সেটা না। তবে কথা কিসের, খোলা চুলে খারাপ লাগছিল না আই গেস? সবকিছুর একটা ক্যাজুয়াল রূপ থাকে। বাহ বেশ, তবে সবকিছুর একটা নিয়মও থাকে, সিট বেল্ট বাঁধুন আগে। চিত্রলেখা খুঁচেটা ধরতে পারল, পিনটা নিচে থেকে তুলতে গিয়ে অনুভব করলো আঙুলে খানিকটা আঁচড় লেগেছে সেটার, রক্ত জমাট ভেদে লাল হয়েছে অল্প অংশ। সেদিকে তেমন পাত্তা না দিয়ে সিট বেল্টটা বেঁধে নিল সে। রঙ্গন ফ্রন্ট মিররে দেখল চিত্রলেখার অস্বস্তি। মেয়েটাকে এখন বাড়িতে না নিয়ে গিয়ে কোনো অজানা জায়গায় নিয়ে গিয়ে যদি সে বলে আপনাকে কিডন্যাপ করেছি, মেয়েটি কি ভয় পাবে? বোধ হয় পাবে, বাচ্চা মেয়ে। নিজের কীর্তিকলাপে নিজে হেসে উঠল রঙ্গন। গাড়ি থামলো রঙ্গদের বাড়ির সামনে, গাড়ি থেকে নেমে দরজা খুলে বের হয় চিত্রলেখা। দরজা লাগানোর সময় বেকায়দায় আঙুলে লাগলো তার, ব্যথায় ক্ষীণ আর্তনাদ করে উঠলেও তা রঙ্গনের কানে গেল। দেখি কোথায় লেগেছে বলে আঙুলটা ধরল সে। চিত্রলেখার অদৃষ্টির পরিহাসে এ দৃশ্য পুনরায় চোখ জ্বালিয়ে দিল আশফিন আহমেদের। আপনি একা বসে আছেন যে? রঙ্গনের প্রশ্নে চমকে গেল চিত্রলেখা। অনেকক্ষণ একদিনে বসে থাকায় খানিকটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। আচমকা রঙ্গন প্রশ্ন করাতে খানিকটা অপ্রস্তুতি হয়ে পড়ল সে। না আসলে আন্টি বললেন অহং কি যেন কাজ করছে, একটু পরে আসবেন। আমি আপনাকে আধ ঘন্টা আগে রেখে গেলাম, বাইরে থেকে কাজ সেরে চলেও আসলাম, অথচ আপনার ছাত্রের কাজ শেষ হলো না। থামুন আমি দেখে আসি কি করছে। আচ্ছা। রঙ্গন বুঝতে পারছে তার মা ইচ্ছে করেই চিত্রলেখাকে এখানে বসিয়ে রেখেছে, তবে এটা নিয়ে মায়ের সাথে তর্ক জড়াতে চায় না সে। চিত্রলেখার জন্য মায়ের সাথে ঝগড়া করা মানে অশান্তি সৃষ্টি করা, যেখানে মা মেয়েটাকে পছন্দই করে না, তার চেয়ে বরং অহংকে খুঁজে বের করে এখানে পাঠানোটাই ভালো। রঙ্গন চলে যাওয়ার পর চিত্রলেখা ফোনের দিকে তাকালো, ভাবির আইডিতে লগ ইন করেছে সে। তার ফেসবুক আইডি এখনো খোলা হয়নি, কলেজ গ্রুপে কি যেন একটা নোটিশ দিয়েছে। নোটিশ দিন করতেই সুভার আইডি থেকে মেসেজ আসলো, লেখা কাল কলেজের সিনিয়রদের বিদায় অনুষ্ঠান যাবি? মনে হয় না গেলেই আমাদের দিয়ে সব কাজ করিয়ে নেবে। আরে তুই এত বোরিং কেন? প্লিজ আয়, মজা হবে। কাজ করতে আবার কিসের মজা? তুই আসবি কি না? আচ্ছা দেখি, রাতে কল করে জানাবো নে। ও হ্যাঁ, বড় ভাবি নতুন ফোন কিনে দিয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি তোকে, দেখ। আচ্ছা রাতে দেখবনি, এখন কাজ আছে।
চিত্রলেখা একবার দরজার দিকে তাকালো, অতঃপর আবারও নিরাসক্তের মতো ফেসবুক স্ক্রল করতে লাগলো। পিপল ইউ মেনুতে একজন পরিচিত মুখ দেখা গেল, সিয়াম শাহরিয়ার নামটা স্ক্রিনে জলজল করছে। সাদা রঙা সাজটা মানিয়েছে বেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসদের সাথে হেলান দিয়ে যেন নিজেকে ভারমুক্ত মনে করছে। চিত্রলেখার হাত কাঁপছে, একবার ইচ্ছে করে ব্লক করে ফেলতে, আবার পরক্ষণে ইচ্ছে করছে আইডিটাতে ঢু মারতে। চিত্রলেখা দুইটার একটাও করলো না, এটা ভাবির আইডি, অযথা বেশি খেটে লাভ নেই। হোয়াটসঅ্যাপ খুলে সুভাকে টেক্সট করলো চিত্রলেখা, আর কিছু করার আগেই পায়ের শব্দ পেল, দরজার দিকে তাকালো সে। অহম মলিন মুখে এগিয়ে এসে তার সামনে বসল। সরি ম্যাম, গেম খেলতে খেলতে বুঝতে পারিনি আপনার আসার টাইম হয়ে গেছে। দেখো, শিক্ষককে বসিয়ে রাখা অবশ্য বেয়াদবি, তবে তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছ এটাই যথেষ্ট। এখন বলো, সমস্যাগুলো খুঁজে বের করেছো কিনা? আমার সব কিছু সমস্যা লাগছে, পড়ছি কিন্তু বুঝতে পারছি না পড়া ঠিক হচ্ছে কিনা। এটার একটা বুদ্ধি আছে, এখন থেকে আমি প্রতিটা চ্যাপ্টার বুঝিয়ে পরের দিন সেটার পরীক্ষা নিব, পরীক্ষা নিলেই তোমার সমস্যা বের করা যাবে। অহম মাথা নাড়ল, চিত্রলেখা পড়ানো শুরু করলো। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রঙ্গন চিত্রলেখার কথাগুলো শুনে মুচকি হাসলো, মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওর। রঙ্গন দরজার কাছ থেকে সরে গেল, মায়ের চোখে পড়লে তার বিপদ বাড়বে। চিত্রলেখার উপস্থিতি তার বেশ ভালোই লাগে, মেয়েটার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে, যতক্ষণ আশেপাশে থাকে পজিটিভিটি ছড়ায়। অবশ্য রঙ্গনের পজিটিভিটির খুব প্রয়োজন, ভার্সিটি লাইফ খুব একটা ভালো যাচ্ছে না, বন্ধুদের বিচ্ছেদটা অন্যান্য বিচ্ছেদ থেকে একটু বেশি যন্ত্রণাদায়ক। রঙ্গন এই দুঃসহ মুহূর্তটাই পার করছে, আচমকা সব বন্ধুদের দূরে সরে যাওয়া তার জন্য ধাক্কার মতো। বন্ধু বলতে তার জীবনে দুইজনই ছিল, অবনী আর রাহাত। অদ্ভুতভাবে দুইজন প্রেমে জড়িয়ে পড়ল আর বন্ধুত্বটা ফিকে হয়ে আসলো, এখন জগৎটা তাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। রঙ্গনে নিজেকে আউটসাইডার মনে হয়, তবে চিত্রলেখাকে দেখলে আবার ভালো লাগে, এই ভালো লাগার কোনো কারণ নেই। বন্ধুহীন জীবনে চিত্রলেখার সংস্পর্শ তাকে খানিকটা মানসিক শান্তি দেয়, তাই হয়তো আজ কিছু মুহূর্ত ধার চাইতে ছুটে গিয়েছিল সে। পড়ানো শেষ হতে চিত্রলেখার ফোনে সুভার নম্বর থেকে কল আসে, চিত্রলেখা প্রথমে অবাক হলেও রিসিভ করল। হ্যাঁ সুভা, বলো। তুই কোথায় আছিস? একটা কাজে। কেন? এমনি, আমি তোর সাথে দেখা করব, বল কোথায় তুই? না দাঁড়া, তুই অ্যাড্রেসটা টেক্সট করে দে তো। কিন্তু কেন? যা বলছি কর। চিত্রলেখা কিছু না ভেবে সুভাকে রুট নম্বরটা জানিয়ে দিল, সুভা পরক্ষণেই তাকে রিপ্লাই দিল। ওখানেই থাক, আমি 15 মিনিটের মধ্যেই আসছি। চিত্রলেখা ঘড়ির দিকে তাকালো, 5:55 বাজে, সন্ধে হয়ে এসেছে। এখন সুভা কেন তার সাথে এখানে দেখা করতে চাইছে? বাড়িতে আসলেই পারত। চিত্রলেখা বের হতেই ড্রাইভার তাকে ডাকলো। মা চলো, যাবে না? না আঙ্কেল, আজ আমার এক বান্ধবী আসবে, ওর সাথে যাব, আপনার যেতে হবে না। কিন্তু একা কি করে? স্যার রাগ করবেন। অসুবিধা হবে না আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, সাবধানে যেও মা। চিত্রলেখা মাথা নেড়ে রাস্তার দিকে এগোতে লাগলো। ড্রাইভার মজিদ চাবি দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করতেই রঙ্গনের মুখোমুখি হলো। আরে আঙ্কেল, আপনি চিত্রলেখাকে রাখতে যাননি? ওনার বন্ধু আসবে স্যার, বললাম রেখে আসছি, আমার কথা তো শুনেন না, রোডেই দাঁড়িয়ে আছেন হয়তো। আচ্ছা। রঙ্গন একবার ভাবল চিত্রলেখাকে রেখে আসবে, পরক্ষণে ভাবল বন্ধুকে ফেলে সে নিশ্চয়ই যেতে চাইবে না, তার চেয়ে বরং যতক্ষণ বাইরে আছে ততক্ষণ কথা বলা যাক। রঙ্গন আশেপাশে তার মাকে খুঁজল, পরক্ষণে তার মনে পড়ল এখন তার মা আশফিনা আহমেদ অফিসের ফাইল নিয়ে ব্যস্ত, মাসরুর সাহেবের অনেকাংশে কাজ তিনি রিচেক করেন। রঙ্গন নিশ্চিন্তে বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে এগোলো। চিত্রলেখা তখন রাস্তার পাশে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছে। রঙ্গন টি স্টল থেকে 2 কাপ চা নিল, বিল পরিশোধ করে 1 কাপ চিত্রলেখার দিকে বাড়িয়ে দিল। আচমকা পেছনে ফিরতে তাল সামলাতে কষ্ট হলো রঙ্গনের, গরম চায়ের খানিক ছিটে রঙ্গনের হাতে এসে পড়ল। দুঃখিত, আপনি এখানে লেগেছে কি আপনার? আমি আসলে খেয়াল। ওয়েট ওয়েট, আস্তে, এত সিরিয়াস কিছু হয়নি, নিন চা ধরুন। চিত্রলেখা ফ্যাবাচেকা খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে রইল, ঠিক কি প্রতিক্রিয়া দেখানো উচিত বুঝতে পারল না। কি হলো, চা কি নেবেন না? নিচ্ছি। চিত্রলেখা চায়ের কাপটা নিল, মুখে বিরক্তির ভাজ তার, সুভা কেন আসছে না, অযথা তার এখানে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। আপনার বন্ধু কখন আসবে? বললো তো 15 মিনিট। ততক্ষণ ভেতরে বসলেই পারতেন। সমস্যা নেই তো এখানে। এই সন্ধ্যাবেলা রাস্তায় দাঁড়িয়ে একা মেয়ে মানুষ, কেউ এসে হামলা করলে? আশেপাশে অনেক মানুষ আছে, কেউ না কেউ তো বাঁচাবে। আশেপাশের মানুষ কখনো আপনাকে বাঁচাবে না চিত্রলেখা,
তারা দূরে দাঁড়িয়ে শুধু দেখবে। রঙ্গনের গম্ভীর মুখ দেখে চিত্রলেখার হাসি পেল। কিছু মানুষকে গম্ভীর্য মোটেও মানায় না, ঠোঁট টিপে হাসতে লাগলো সে। এত সিরিয়াস কথায় এই প্রতিক্রিয়া? আপনাকে আসলে গম্ভীর্য ঠিক মানায় না। ভালো চিনেছেন আমাকে। চিত্রলেখার কিছু বলার আগেই রাস্তার দিকে দৃষ্টি পড়ল তার। সুভা এসেছে শ্যাম ভাইয়ের বাইকে। রঙ্গন তখনও চিত্রলেখার পাশে দাঁড়িয়ে। চিত্রলেখা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মেয়েটা শ্যাম ভাইকে কেন এনেছে? সুভা বাইক থেকে নেমে চিত্রলেখার পাশে এসে দাঁড়ালো। রঙ্গন বুঝলো তার কিছু মুহূর্ত সে ব্যয় করে ফেলেছে। এখন চিত্রলেখার থেকে ক্ষণিকের বিদায় নেওয়াটাই সমীচীন। আপনার বান্ধবী এসে গেছে। সরি বান্ধবী সাহেবা, আপনি আসার আগে আপনার বান্ধবীকে এক কাপ চা অফার করেছিলাম। আপনার জন্য এক কাপ বরাদ্দ আমি এনে দিচ্ছি। না ভাই, আমি চা খাই না। ও স্যাড, আচ্ছা গল্প করুন, আমি আসছি। রঙ্গন অনিচ্ছা সত্ত্বেও সরে গেল। সিয়াম তখনও বাইকে বসে দৃশ্যগুলো অবলোকন করছে। রঙ্গনের উপস্থিতি তার গা জ্বালিয়ে দিচ্ছে। রঙ্গন চলে যেতে সিয়াম এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি তো ঢুমরের ফুল হয়ে গেছো চিত্রলেখা। না ভাইয়া, সেরকম না। আচ্ছা কাল চলে যাচ্ছি আমি। সুবাহা টিট নিবে বলছিল, এদিকে সামনে ফুসকার একটা স্টল আছে, চলো দুজনকেই টিট দিই। সিয়াম চিত্রলেখা এবং সুভাকে রিকশায় তুলে নিয়ে নিজে বাইকে চড়ল। চিত্রলেখা হাসিটা তার চোখে ভাসছে, একই সাথে অপরিচিত ছেলেটাকেও। অদ্ভুত একটা দহনে পড়ছে সে। এ দহনের নাম কিংবা কারণ এখনও চিত্রলেখাকে জানানো হয়নি। সুভা ঝাল ফুচকা খাচ্ছে, ওর খাওয়া দেখে চিত্রলেখা নিজেরই ঝাল লাগছে। খাওয়া থামিয়ে সিয়ামের কাছে পানি চাইতে গেল সে। ভাইয়া পানি আছে? ওর সাথে আমার কথা আছে। কি কথা? নোট খাতা দিয়েছি, পড়েছিস? ব্যাগেই আছে, দেখিনি এখনো। ধন্যবাদ তোমাকে। তোর ধন্যবাদটা আমি নিব না। কেন? আমার ইচ্ছে। অদ্ভুত তো। সিয়াম চিত্রলেখার দিকে খানিকটা এগিয়ে গেল। চিত্রলেখার কানের কাছে মুখ রেখে অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি চিত্র। সিয়াম ভাইয়া পানি। চিত্রলেখার আওয়াজে ঘোর কাটলো সিয়ামের। হাতে থাকা পানির বোতলটা বাড়িয়ে দিল তার দিকে। কিছু মুহূর্ত আগের কল্পনাটা মনে করতে সিয়ামের মুখে খানিকটা লাজুকতা ভর করে। কল্পনায় কত সহজে মনের কথাটা বলে ফেললো সে, তবে বাস্তবটা বড্ড কঠিন। এখনও চিত্রলেখাকে মনের কথা বলার সময় আসেনি, তা ভালো মতোই জানে সে। চিত্রলেখা খাওয়া শেষ করে এক পাশে দাঁড়িয়ে আছে। সুভা তখনও লাস্ট প্লেট বলে আরেকটা প্লেট হাতে নিয়েছে। এই মুহূর্তে চিত্রলেখা খানিকটা বিরক্ত হচ্ছে, তার অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে গেলে ভাবে নিশ্চিত ছাড়বে তাকে। বিষয়টা বুঝতে পেরে সিয়াম সুভাকে তাড়া দিল। সুভা তাড়াহুড়ো করে খাওয়া শেষ করল। বিল পরিশোধ করার পর জওয়ানি একটা ঝামেলা বাঁধল। সিয়াম এক বাইকে দুজনকে নিয়ে যেতে পারবে না, আবার চিত্রলেখাকে একাও ছাড়তে পারবে না। একবার ভাবল দুজনকে রিকশায় পাঠাবে, তারপর চিত্রলেখার বাড়ি থেকে সুভাকে পিক আপ করবে। এমন সময় আচমকা পরিচিত কণ্ঠ শুনতে পেল। পেছনে ফিরে দেখল তার চাচা অর্থাৎ সুভার বাবা। আসসালামু আলাইকুম চাচু। এখানে কেন তুমি? কালকে চলে যাব, তাই ওদের খাওয়াতে এনেছিলাম। সন্ধ্যা এসেছে সিয়াম, তোমার খেয়াল রাখা উচিত। আমি সুভাকে নিয়ে যাচ্ছি, তুমি লেখাকে রেখে এসো। আচ্ছা চাচু, আপনি কোনো কাজে যাচ্ছিলেন? না, কলেজে একটা মিটিং ছিল, ওখান থেকেই বন্ধুর বাসায় গিয়েছিলাম, এখন ফিরছিলাম। তুমি যাও, দ্রুত লেখাকে রেখে আসো। লেখা মা, যাও ভাইয়ের সাথে। চিত্রলেখা মাথা নাড়ল, সুভাকে বিদায় জানালো সে। এশার আজান দিয়েছে, ভয়ে হাত পা কাঁপছে চিত্রলেখার। বড় ভাবি নিশ্চিত আজ ছাড়বে না তাকে। বাইকে উঠবি নাকি রেখে চলে যাব? হ্যাঁ উঠছি। চিত্রলেখা আনমনে সিয়ামের পেছনে বসে পড়ল। হঠাৎ তার মনে হলো বিকেলে ভাবির সামনে সে হিজাব পরেছিল না, এখন হিজাব পরে গেলে নিশ্চিত ভাবি বকা দিবে বেশি। সিয়ামকে থামতে বলেই হিজাব খুলে অন্যের মতো মাথায় মেলে দিল। সিয়াম বেশ জোরেই বাইক চালাচ্ছে। চিত্রলেখা সিয়ামের কাঁধে কোনো রকম একটা হাত রেখে বসেছে। বাতাসে খোপার কাঠি খসে পড়ল। কোমর অবধি চুলগুলো পুরোপুরি না খুললেও ঘাড় অবধি মেলে পড়ল। সামনের অবাধ্য চুলগুলো তাড়নায় ছটপট করতে লাগলো চিত্রলেখা। নড়ছিস কেন? সমস্যা হচ্ছে বসতে? এত মোটা কবে হলি? আরে ধুর, আমি মোটা হইনি, চুলগুলো বিরক্ত করছে। খুলেই রাখ, হাত খোলা রাখলে তো বিরক্ত করবেই। তুমি বেশি জানো? মেয়ে মানুষের সাথে কথা বলাই বৃথা। কি বলে তুমি? বেশ, এরপর ভুলেও কথা বলবো না কোনোদিন।
সিয়াম ব্রেক কষল। চিত্রলেখা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সিয়াম আর তোয়াক্কা না করেই বাইক সাইড করে পাশের একটা আইসক্রিম স্টলের দিকে ছুটল। দুটো আইসক্রিম এনে একটা চিত্রলেখার সামনে বাড়িয়ে দিল। আইসক্রিম খেয়ে ঠান্ডা হ। আমার দেরি হয়ে যাচ্ছে সিয়াম ভাই। আমি কাল চলে যাব। আমার কত কাজ আছে জানিস, তবুও তোকে সময় দিচ্ছি, ভালো লাগছে না তাই না? সময় দিতে বলেছে কি? চিত্রলেখা মজার সুরে কথাটা বললেও খারাপ লাগলো সিয়ামের। বাক্যটা ছুরির মতো ফালাফলা করে দিল তার হৃদয়টাকে। তবুও ছুটে হাসি বহাল রাখলো সে। ভাবি কি এখনো মারে তোকে? কাল থেকে হঠাৎ ভালো হয়ে গেছে, বুঝতে পারছি না হঠাৎ কি হয়েছে। ভালো হলে তো ভালোই, অত বুঝতে হবে না। আইসক্রিম শেষ কর। ও হ্যাঁ, তোমাকে ধন্যবাদ নোটস গুলোর জন্য। একবারে দেইনি, পরে ফেরত দিবি। আবার কিপটা? আমার টাকা আইসক্রিমের খেয়ে আমার এই কিপটা বলো? আচ্ছা আরো মিস করিস না আমাকে একটু? তোমাকে মিস করার কি আছে? দিব্যি তো রবির বাসে হেলান দিয়ে বেশ আছো। এই তুই আমার প্রোফাইল স্টক করিস, তার মানে তুই ফেসবুক চালাস। আগের বার মিথ্যে বলেছিস। ভাবির আইডিতে দেখেছিলাম তোমার ওই প্রোফাইল পিকচারটা, তাও অনেকদিন আগে। মিথ্যা বলার জায়গা পাস না, দুই দিন আগে এটা আপলোড করছি। আর তুই অনেক দিন আগে দেখছিস, কেমনে টাইম টেবিল করে? চিত্রলেখা ধরা পড়ে বিষম খেলো, সামনে কাশতে লাগলো। সিয়াম মুচকি হেসে পিঠে আলতো করে হাত চেখে বলতে লাগলো, বালাই সাদ। অল্পক্ষণে কাশি থেমে গেল। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, সিয়ামও বুঝতে পারলো। আর দেরি না করে দ্রুত চিত্রলেখাকে বাড়ি থেকে একটু সামনে নামিয়ে দিল। আমি কি ভিতরে রেখে আসবো? আমি বকবে না, দেরি হলো যে। তুমি গেলে বেশি বকবে, তার চেয়ে একাই চাই। আচ্ছা শুন, আমি কাল চলে যাচ্ছি। কয়বার বলবা? একবার ভালো করে বিদায় জানাইছিস, রাজশাহী চলে যাওয়ার পর থেকে দেখতেছি তুই আমার পাত্তাই দেস না। তোর নাম্বারটা রেখে দিছি, বাসায় গিয়ে নক দিব, খবরদার যদি ব্লক করছিস। চিত্রলেখা হ্যাঁ বা না কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করল। ভেবেছিল বোধ হয় তুলকালাম কাণ্ড হবে, সেরকম কিছুই হলো না। বড় ভাবিকে আশেপাশে দেখাই গেল না, বরং সাথী এসে খানিকটা বকাবকি করল চিত্রলেখাকে এত দেরি করার জন্য। মাথা নিচু করে শব্দটা শুনে ঘরে এসে দরজা লাগিয়ে দিল চিত্রলেখা। মনে হয় সুভাকে গালি দিতে লাগলো, বেয়াদব মেয়েটাই নিশ্চয়ই সিয়াম ভাইকে তার নম্বর দিয়েছে। আর কিছু না ভেবে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো সে। ফোনে স্ক্রল করতে করতে বিরক্ত হয়ে পড়েছে রঙ্গন, ভার্সিটি মিস দিয়ে বাড়িতে এসে বসে আছে। পরীক্ষার শিডিউল নেই দেখে এমন করতে পারছে, তবে শীঘ্রই ঢাকায় ফিরতে হবে তাকে। রঙ্গনের আবারও মন খারাপ হচ্ছে, ঢাকা শহরটা কোনোভাবেই আর তাকে টানছে না। ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে ওই দূষিত শহর থেকে মুক্ত হতে পারলে সে বাঁচে। আনমনে এসব ভাবতে ভাবতে আশফিনা আহমেদ তার রুমে ঢুকলেন। রঙ্গন খেয়াল করে উঠে দাঁড়ালো। আমি কি টিচার যে আমাকে ডেকলেই দাঁড়াতে হবে? না মা, আসলে ঢাকায় ফিরবে কবে? এক সপ্তাহ পর যাব ভাবছিলাম। ক্যাম্পাসে কিছু হয়েছে? দীর্ঘ সময় বাড়িতে থাকার ছেলে তো তুমি নও। না মা, কিছু হয়নি, তোমাকে মিস করছিলাম তাই এসেছি। রঙ্গন, তুমি যতই বড় হও না কেন, আমার কাছ থেকে তুমি আড়াল করতে পারবে না। তুমি আমার খুব আদরের। আমি যখন একটা সন্তানের অভাবে দীর্ঘ সময় যন্ত্রণার আত্মনাট করছিলাম, তখন তোমাকে পেয়েছি। তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো আকাশ চুম্বে। মরিচিকার পেছনে আমার ছেলে ছুটবে না, কখনোই না, বুঝেছ? জি মা। খেতে এসো। আশফিন আহমেদ রঙ্গনকে কিছু বলার সুযোগ দিলেন না। রঙ্গন আবার আগের মতো বসে পড়ল, বিড়বিড় করে বলতে লাগলো। মরিচিকা কি না জানি না মা, তবে চিত্রলেখা আমার জন্য দরকারি কিছু। মরিচিকা হলেও তার সংস্পর্শে থাকতে আমার ভালো লাগে। এটা ভালোবাসা না, এটা বেনামি একটা অনুভূতি। সে আমার বন্ধু, বেনামি বন্ধুত্ব আমাদের। খাবার টেবিলে আজ মাসুর আহমেদকে পাওয়া গেল না, তিনি শহরের বাইরে। অহম নিজের ঘরে বসে খেয়ে নিয়েছে। আবারও মুখোমুখি কেবল আশফিনা আহমেদ এবং রঙ্গন। রঙ্গন আজ বড্ড অস্বস্তিতে ভুগছে নিজের মায়ের সামনে। মায়ের চোখে চোখ রাখতেও ভীত হচ্ছে সে। আশফিনা আহমেদ লক্ষ্য করেছেন রঙ্গনের এই অস্বস্তি। রঙ্গন, তোমার টিরার কথা মনে আছে? টিরা মানে তোমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে? হ্যাঁ, ওর সাথে তোমার বিয়ে ঠিক করব ভাবছি। মা, ওকে আমি ঠিক মতো চিনিও না। ঠিক মতো না চিনলে সময় কাটানো যায় না। না যায় না মা,
যাকে ঠিক মতো চিনি না তার সাথে সময় কাটবেই কিভাবে? যেভাবে চিত্রলেখার সাথে তোমার সময় কাটে। বিষম খেলো রঙ্গন। পানির গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে আশফিন আহমেদ বেশ শান্ত গলায় বলে উঠলেন, রঙ্গন, নিজেকে ভুল পথে এতটা এগিয়ে দিও না যেন পরে অনুতাপের চোখে চোখ না রাখতে পারে। হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা ভয়েস নোট দেখে খানিকটা ঘাবড়ে গেল চিত্রলেখা। ভয়েস নোটটা ওপেন করতে শোনা গেল পরিচিত কণ্ঠ, যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি সেই চিত্রে তুমি পারফেক্টলি এসো। বাস এটুকুই। সিয়ামের কণ্ঠ চিনতে অসুবিধা হয়নি চিত্রলেখার। রিপ্লাই করবে কি করবে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ল সে। এরই মধ্যে সিয়াম আবারও টেক্সট করল, ঘুমিয়ে পড়েছিস? না, গান তো ভালোই গাও তুমি। ওইটা আমার গাওয়া নয়, আমার এক বন্ধুর কণ্ঠ। ঝপ দিও না, তোমার কণ্ঠ আমি চিনি না। আরে সত্যি আমার বন্ধুর কণ্ঠ, তোকে এজন্যই দিলাম যে শুনে দেখ তো ওর কণ্ঠ আর আমার কণ্ঠ সেম কিনা। সবাই বলে এটা, তুই বুঝলি? সত্যি বলছো, এত মিল কণ্ঠে, বাহ। তো আবার কি, তোকে কেন গান শোনাতে যাব? এটা বাদ দে, ভাবি বলেছে কিছু? না কিছুই বলেনি, কি যে হয়েছে ভাবির। তোর অত চিন্তা করতে হবে না, কাল আমার ভোরের বাস, তুই ঘুমা, টাটা। টাটা। ফোন রেখে বালিশে হেলান দিল চিত্রলেখা। সিয়াম ভাইয়ের সকালের বাস তার মানে আর দেখা হবে না। চিত্রলেখা মাথা ঘামালো না বেশি, সারাদিনের ক্লান্তিতে বালিশে রাখা রাখতেই রাজ্যের ঘুম নেমে এলো তার চোখ জুড়ে। এমন বহমান কথাটা প্রকৃতপক্ষে সত্য। এই তো রঙ্গন ফিরেছিল বাড়িতে এত তাড়াতাড়ি, 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, আজ তাকে ফিরতে হবে, রাতের বাস আছে। রঙ্গন ঠিক করেছে চিত্রলেখার সাথে একবার দেখা করবে, একটা ধন্যবাদ জানানো উচিত। শেষ 1 সপ্তাহ ঠিক মতো কথা হয়নি তাদের। মূলত আশফিন আহমেদের কড়া নজরদারিতে রঙ্গন সুযোগটাই পায়নি চিত্রলেখার সাথে কথা বলার। অপেক্ষার প্রহর গুনছে রঙ্গন, এই বুঝি লেখা আসবে। অপেক্ষা পূর্ণতা পেল না, চিত্রলেখা আসলো না। রঙ্গনের এক মুহূর্তের জন্য সবকিছু বিরক্ত লাগলো। আবারও ঢাকা শহরের বিষাক্ততার সম্মুখীন হতে বাধ্য সে। রাত 11টার বাস, মাসুর আহমেদ তাকে রেখে আসবেন বলেছেন। রঙ্গনের না বলার সাধ্য নেই। এখন 9টা বাজে, রঙ্গন জানালার ধার গেসে বসে আছে। রাতের আধারে রোড লাইটের স্মিত আলোয় রাস্তাটা জলজল করছে, অথচ রঙ্গনের মন জুড়ে আধার বিরাজ করছে। উদাসী চোখ জোড়া এক দৃষ্টিতে রাস্তার পানে চেয়ে আছে। নেই প্রতীক্ষা, নেই প্রত্যাশা, তবু কোথাও একটা শূন্যতা অনুভব করছে। অহম ধীর পায়ে এসে রঙ্গনের কোলের মধ্যে ঢুকে পড়ল। রঙ্গন মাঝে মাঝে ভুলেই যায় তার এই ভাইটা কি আদি ক্লাস 9 পড়ে নাকি ক্লাস 2 পড়ে। বাচ্চাদের মতো কোলে বসলি কেন ভাইয়া? তুমি আবার কবে আসবে? একেবারে পরীক্ষার পর। আমার আজ খুব মন খারাপ, ম্যামও আসলো না, তুমিও চলে যাচ্ছ, আমাকে কে সামলাবে? তোর আবার কেন মন খারাপ? আমার ব্রেকআপ হয়েছে ওই রসায়ন স্যারের মেয়ের জন্য। বিয়াদব মেয়ে বলে কি না আমি ওকে প্রপোজ করেছি, আমার জিএফ মেনেও নিল, একটু বিশ্বাস করলো না। দেখ তুই যেমন ছোট, অয়ও ছোট, এখন স্বভাবতই বিশ্বাস অবিশ্বাস নিয়ে তোদের তেমন অভিজ্ঞতা হয়নি। তবে একটা কথা মনে রাখবি, ভালোবাসায় সম্মান জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোকে সাজেস্ট করব তোর জিএফকে এখন বেশি বিরক্ত করিস না। এখন ওকে না মানালে পরে আবার কথা শোনাবে। কথা শোনানোর অপেক্ষা কর, প্রেম করছিস খুনসুটি কেন মিস করবি? তুমিও না ভাইয়া, নিজে তো আমার ম্যামকে পড়াতে পারলে না, আর আমাকে লাভ টিপস দিচ্ছ। কোল থেকে নাম। অহম হাসতে লাগলো। রঙ্গন রাগি দৃষ্টিতে তাকালেও অহমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। রঙ্গনের মন ভালো হয়ে গেল। ভালো থাকার জন্য বড় সড় কারণ লাগে না, ছোট ছোট মুহূর্তগুলোকে মানুষকে ভালো রাখে। রঙ্গন সবার থেকে বিদায় নিয়ে বাবার সাথে বের হলো। আশফিন আহমেদের দৃষ্টিটা পড়তে অসুবিধা হয়নি রঙ্গনের, এ দৃষ্টি শাসনের নয় সতর্কতার। দীর্ঘশ্বাস ফেলল সে, চেনা এক অপরিচিত মহলে আবারও দম বন্ধ করে বসে থাকতে হবে তাকে। চিত্রলেখা আজ সময়ের একটু আগে এসেছে অহমকে পড়াতে। আগের দিন আশফিন আহমেদ নিষেধ করায় সে আসেনি। অহমকে আজ বেশ শান্ত মনে হচ্ছে, অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট চুপচাপ। কি হয়েছে অহম, আজ এত শান্ত যে? কাল ভাইয়া চলে গেছে, একা একা ভালো লাগছে না। রঙ্গন মানে রঙ্গন ভাইয়া? হ্যাঁ, ঢাকায় চলে গেছে। ভাইয়ার মতো বড় হয়ে গেলে আমিও ভাইয়ার ভাষাতে পড়ব। তার জন্য পড়াশোনা করা লাগবে, বই খোলেন। অহম বই বের করতে লাগলো। রঙ্গনের যাওয়ার খবরটা খানিকটা কষ্ট দিল চিত্রলেখাকে। রঙ্গন একবার বলেওনি তাকে,
পরক্ষণে মনে হলো সে যে রঙ্গন তাকে নিজের সব কথা বলবে। পরক্ষণে মনে পড়ল সে কে যে রঙ্গন তাকে নিজের সব কথা বলবে। নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহমকে পড়াতে শুরু করলো সে। আশফিনা আহমেদের মন গতকাল খানিকটা বিষণ্ণ হলেও আজ তিনি ফুরফুরে মেজাজে আছেন। তার ভাই নওশাদ আসছে, ভাই তার জন্য সুপার পরামর্শের ভান্ডার। তবে কোনো ক্রমে এই ভাইটাকে তিনি সংসারমুখী করতে পারেননি। বয়স 38 ছলেও দাম্পত্য জীবনের থেকে দুহাত ছাড়িয়েছেন তিনি। ভাবতে ভাবতে নওশাদ এসে তার দরজায় টোকা দিল। বুঝতে পেরে আশফিনা আহমেদ হাসলেন। নওশাদ ভিতরে এসে বিছানায় টান হয়ে বসল। কি বনু, ভুলে গেছো ভাইকে? সে আর কোথায়, তুই তো খোঁজ রাখিস না। এখন শব্দ আমার দোষ না দিয়ে কফি দিলেও পারো। দাঁড়ানছি। আশফিনা আহমেদ চেঁচিয়ে কফি আনার কথা বললেন, কিন্তু নিচ থেকে সারা শব্দ না পেয়ে বেশ বিরক্ত হলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে নিচ থেকে সম্মতিসূচক বাক্য এলো। বিরক্তির ওপর ছাই ফেলে আশফিনা আহমেদ ভাইয়ের পাশে গিয়ে বসলেন। চিত্রলেখা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাবেয়ার দিকে। তার ডান হাতে বেশ খানিকটা কেটেছে। চিত্রলেখার যাওয়ার সময় আর্তনাদ শুনতে পেয়ে এসে দেখে এই অবস্থা। এরই মধ্যে আশফিনা আহমেদ কফির জন্য চেঁচালে রাবেয়া অনেকক্ষণ পর সম্মতি জানালো। রাবেয়ার অবস্থা দেখে চিত্রলেখার মায়া লাগলো। সে নিজেই কফি বানালো, অতঃপর ট্রেতে করে সাজালো। ম্যাডাম আমাকে দিন, আমি দিয়ে আসি। খালি আপনার হাতে লেগেছে, আপনি পারবেন না। আপনি বসুন, আমি দিয়ে আসছি। বড় মেম সাহেব তো রাগ করবেন ম্যাডাম। সমস্যা নেই, আমি বুঝে নিব। আপনি ঔষধ লাগিয়েছেন, বিশ্রাম করুন। রাবেয়াকে বিশ্রাম করতে বলে চিত্রলেখা কফির ট্রেটা নিয়ে আশফিনা আহমেদের ঘরের দিকে এগোলো। দরজাটা একটু চাপানো, এক হাতে ট্রে ধরে অন্য হাত দিয়ে নক করলো চিত্রলেখা। আশফিনা আহমেদ রাগী সুরে ভেতরে প্রবেশ করতে বললেন। চিত্রলেখা কফির ট্রে নিয়ে ভেতরে ঢুকতে আশফিনা আহমেদের রাগ আরো বাড়লো। তুমি কেন এসেছো কফি নিয়ে? আসলে আন্টি, রাবেয়া খালার শরীরটা। কফি রেখে চলে যাও। চিত্রলেখা মাথা নেড়ে সম্মতি দিল। কফির ট্রেটা রাখার সময় অযাচিতভাবে চোখ পড়ল নওশাদের দিকে। মধ্যবয়সী ভদ্রলোকের চিত্রলেখার দিকে তাকানোর ভঙ্গিটা অদ্ভুত ধরনের। চিত্রলেখার অস্বস্তি হলো। কফি রেখে সে দ্রুত রুম পরিত্যাগ করল। নওশাদের তীক্ষ্ণ দৃষ্টি স্বাভাবিক হলো। কফির মগটা হাতে নিল সে। মেয়েটা কে? ও আহমেদ টিচার। এত অল্প বয়সী? এ নিজে এসএসসি পাশ করেছে? দূর বাদ দেওয়া ওর কথা, তোর দুলাভাই এনেছে, সাথীর কথা মনে আছে না, ওর ননদ। সাথীর ননদ? ও আচ্ছা। নওশাদ আর কথা বাড়ালো না। সাথী শ্বশুর বাড়ির লোকজনকে তার বোন পছন্দ করে না সে জানে, এ বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই। তবে সাথীর ননদের প্রতি নওশাদের দৃষ্টি বেশ প্রখরভাবে স্থায়ী হলো। নওশাদের চোখে বারবার চিত্রলেখার অল্পভীত মুখখানি, লাল আভা মাখানো ঠোঁটটা ভাসতে লাগলো। নিজেকে চরম অতৃপ্ত মনে হলো তার। আর এ অতৃপ্তির কারণটাও সে অনুভব করতে পারছে। নওশাদের মন তখন চিত্রলেখাকে নিয়ে খেলছে, উন্মুক্ত এক খেলা। লেখা একটু শান্ত। খুব স্বাভাবিক জীবনের মধ্যে হঠাৎ যখন বড় ভাই এভাবে ডাকে, ঠিক তখনই সমস্ত পাপকর্ম মনে পড়তে থাকে চিত্রলেখার। মাথার এপাশ ওপাশ খুঁজেও কোনো জ্ঞানচাবের কথা মনে করতে না পেরে তবুও ভয়ে তটস্থ হয়ে বড় ভাইয়ের সামনে দাঁড়ায় সে। ভাইয়া ডেকেছিলেন? তোর আর প্রাইভেট পড়াতে যাওয়ার দরকার নেই। কেন ভাইয়া? তোর সামনে পরীক্ষা, অন্যকে পড়াতে গিয়ে তোর পড়াশোনার ক্ষতি হোক এটা আমি চাই না। আর এর উপর কোনো দ্বিমত আমি শুনতে চাচ্ছি না, বুঝেছিস? জি ভাইয়া। চিত্রলেখার মন খারাপ হলেও কিছু করার নেই। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে সে খানিকটা বিচলিতই হলো। মন খারাপ করে ঘরে বসে ফোন হাতে নিল। আজকের দিনটা আসলেই খারাপ, রঙ্গন চলে যাওয়ার এক অজানা মন খারাপ। আশফিনা আহমেদের রাগে দৃষ্টি এখন আবার বাড়িতে এসে ভাইয়ার বকাবকি। চিত্রলেখা ফেসবুকে ঢুকলো, তার নিজস্ব আইডির কথা কেউ জানে না, সে চায়ও না কাউকে জানাতে। আচমকা পিপলিও মেনুতে রঙ্গনের আইডিটা ভেসে উঠল। কৌতূহলবশত প্রোফাইলে ঢুকলো চিত্রলেখা। প্রোফাইলে সম্ভবত কলেজ লাইফের একটা ছবি দেওয়া। শেষ পোস্টটা নজর কাড়লো চিত্রলেখার। কখনো যদি একাকী শ্রাবণ আমার তরে হাত বাড়ায়, আমি আলিঙ্গন করে বলবো আমি বৃষ্টি ভালোবাসি, বর্ষণের আড়ালে অশ্রু বিসর্জন করতে ভালোবাসি। চিত্রলেখা কৌতূহল দমল না। প্রোফাইলের প্রাসই পোস্টে এরূপ বিশদ মাখানো একটা মায়া মিশে আছে। চিত্রলেখার ইচ্ছে হলো রঙ্গনকে জিজ্ঞাসা করতে কিসের এত দুঃখ তার, নখ দিবে নাকি দিবে, এ নিয়ে ভারী দ্বিধাদ্বন্দ্বে পড়লো সে। যা দেখা যাবে ভেবে নখ দিল চিত্রলেখা। এত স্যাড পোস্ট, কিসের এত দুঃখ আপনার?
টেক্সট করে অফলাইনে গেল সে, ছোট ভাবির খাবার খাওয়ার জন্য ডাকছে, ফোন রেখে টেবিলের দিকে এগোলো সে। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি রঙ্গন, ক্লাসেও যায়নি। রাহাত অবশ্য গিয়েছিল, বিকেলে অবনীর সাথে ফিরেছে, দুইজন সেই থেকে রুমে বসে আছে। রঙ্গনের ইচ্ছে হলো না ওদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে, একাকী বারান্দায় বসে ফোন হাতে নিয়ে গুনগুন করছিল সে। অবনীকে ইদানিং অন্যরকম লাগে তার, মেয়েটা আগে তাকে ছোট বোনের মতো যত্ন করত, এখন অবনীর মধ্যে পরিবর্তনটা বেশ চোখে পড়ার মতো। পড়াশোনায় ভালো মেয়েটা অদ্ভুতভাবে ক্লাসে যাওয়া বন্ধ করেছে, রাহাত রঙ্গনের সাথে এক ফ্ল্যাটে থাকলেও এখন আর কথা বলে না, দুজনের মধ্যে দেওয়ালটা অবধারিতভাবে পাকাপোক্ত হয়েছে। অবনী সন্ধ্যের খানিকটা পর রাহাতের ঘর থেকে বেরোলো, রঙ্গন কি যেন ভেবে ডাকলো তাকে। অবনী শুনতো, ওকে ডাকছিস কেন?